আন্তর্জাতিক মান বজায় রেখে দ্রুতগতিতে চলছে যশোর ঢাকা রেল লাইন স্থাপন প্রকল্পের কাজ। এ প্রকল্পটি শেষ হলে শুধু রাজধানী নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের সাথেও যোগাযোগের দ্বিমুখী ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যাবে। এছাড়া ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে উপশাখা হিসেবে ব্যবহৃত হবে এই রুটটি। দীর্ঘ এক কর্মযজ্ঞ চলছে যশোর ও নড়াইল হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত। বিদেশি ঠিকাদার আর দেশীয় দক্ষ শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে এখন অনেকটা দৃশ্যমান যশোর ঢাকা রেলপথ। রেলপথের যশোর অংশের রূপদিয়া স্টেশনের কাজ শেষ হয়েছে 80%। যশোর থেকে ভাঙা পর্যন্ত 10টি স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজের মান বজায় রাখতে সার্বক্ষণিক কাজের স্থানগুলোতে নিবিড় তদারকি চলছে। মান নিয়ন্ত্রণে উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। নড়াইল অংশে চিত্রা নদীর উপর ছোট বড় ব্রিজ নির্মাণ কাজও এখন দৃশ্যমান হয়ে উঠেছে। ঢাকা থেকে যশোর এই 172 কিলোমিটার জুড়ে চলছে রেললাইন নির্মাণ। চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর ঠিকাদার। এতে মোট রেল স্টেশন থাকবে 20টি, এর 14টি নতুন নির্মাণ কাজ করতে হবে। ব্রডগেজে রেললাইনে 63টি বড় সেতু ও 244টি ছোট সেতু নির্মাণ করতে হবে। লেভেল ক্রসিং গেট থাকবে 30টি। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার আশা করা হচ্ছে। এখন পর্যন্ত 75% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের যে প্রকল্পের যে মেয়াদকালীন সময় আছে, সেই মেয়াদকালীন সময়ের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কাজটা খুব দ্রুততার সহিত তুলে নেওয়া সর্বপ্রথম হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য। যশোর ঢাকা রেল সংযোগ 9টি জেলার উপর দিয়ে যাবে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা, নগরকান্দা, মকসুদপুর, মহেশপুর, কাশিয়ানী, লোহাগড়া, নড়াইল ও জামদিয়া হয়ে যশোরের রূপদিয়ার রেললাইনে মিশবে। এর মধ্যে ভাঙা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায় রেলওয়ে জংশন হবে। এছাড়া এই রেললাইনের সুবিধা পাবে খুলনা ঢাকা রুটের যাত্রীরাও। আমাদের রাজধানীর সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চল মানুষের কানেকশনটা বৃদ্ধি পাবে এবং সময়সীমাটা অনেক কম হবে। আশা করছি আমাদের এখান থেকে যশোর থেকে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে ঢাকায় যেতে অলমোস্ট 3-4 ঘন্টার মধ্যে চলে যাওয়া সম্ভব। মূলত কৃষির উপর ভর করে চলে বৃহত্তর খুলনা অঞ্চলের বেশিরভাগ মানুষ। প্রায় 60% মানুষ এ পেশার উপর নির্ভরশীল। শুধু যাত্রী পরিবহন নয়, এ রেল সংযোগ বাণিজ্যিক ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যবসায়ী নেতৃবৃন্দের। এক্ষেত্রে খরচও কমে আসবে 1/3। পদ্মা সেতু এই পাশে যে রেল লাইন আসছে, 21টি জেলার, আমাদের এই অঞ্চলের 21টি জেলার ব্যাপক পরিবর্তন আনবে। তার ভিতরে স্পেশালি খুলনা ডিভিশন এর সুবিধা সব থেকে বেশি পাবে। এখানে যাইতে বড় বড় ইন্ডাস্ট্রি আসে, চারজনে কাজ করলে এখানে অনেক শ্রমিক আসবে, এখানে অনেক লোকের বেকারত্ব দূর হবে, এখান থেকে মানুষজন যে জিনিস উৎপাদন হবে সাথে সাথে রাজধানীতে নিয়ে যেতে পারবে। সড়কপথের পর রেলপথে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় খুশির জোয়ার বইছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী 50 বছর পর রেল সুবিধা পেতে যাচ্ছে নড়াইলবাসী। ঢাকায় যেতে সময় লাগতো, ধরেন আগে লাগতো 6 ঘন্টা কি 8 ঘন্টা, এখন লাগে হচ্ছে 2 ঘন্টা। আমাদের উৎপাদিত যে কোনো পণ্য বা কাঁচামাল যেটা আগে আপনার 2 দিন ধরে আমরা নিয়ে যাইতাম, সেটা আমরা এখন 2 ঘন্টায় নিয়ে যাইতে পারবো। যদি ট্রেন লাইনটা অতি তাড়াতাড়ি যদি চালু হয়, সেটা আমরা দেখা যাচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে আমরা সেটা ঢাকাতে পৌঁছাইতে পারবো। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণে প্রায় 41,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যার মধ্যে 21,000 কোটি টাকা চীন এবং 20,000 কোটি টাকা বাংলাদেশ সরকার বিনিয়োগ করেছে। পদ্মা সেতু হয়ে যশোর ঢাকা রেললাইন চালু হলে এর পরিষেবায় আসবে দক্ষিণাঞ্চলের প্রায় 1 কোটি মানুষ। এতে সবচেয়ে উপকৃত হবে এতদ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের চাষিরা। তাদের উৎপাদিত পণ্য সরাসরি এবং দ্রুততার সাথে পৌঁছে যাবে ভোক্তাদের কাছে। কৃষিভিত্তিক অর্থনীতির উপর ভর করে দক্ষিণাঞ্চল ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, এখন নড়াইল।